ঠিক আছে। তো আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতিবিদ্যার কয়েকটি সমস্যা অর্থাৎ সিকিউ, কিছু মডেল কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করি গতিবিদ্যার সকল সূত্রসমূহ তোমাদের মনে আছে, ঠিক আছে? আসো আমরা আমাদের শুরু করি আমাদের প্রথম যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসো, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু দেখো, এখানে একটা প্রশ্ন দেয়া আছে, দুইজন খেলোয়াড় উভয়েই 10 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ফুটবল কিক করেন এবং গোলকিপার হতে সমান দূর থেকে। গোলকিপার বল দুটি মাটিতে পড়ার আগেই ধরার জন্য একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। আশা করি উদ্দীপকটা তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলি, উদ্দীপকটা কিরকম? দুইজন খেলোয়াড় উভয়ে একটা ফুটবলকে 10 মিটার পার সেকেন্ড বেগে, একজন 30 ডিগ্রি কোণে আর আরেকজন 60 ডিগ্রি কোণে ফুটবলকে কিক করে, মানে একই সময়। গোলকিপার কি করলো? গোলকিপার তাদের থেকে সমান, মানে উভয়ের কাছ থেকে সমান দূরে দাঁড়িয়ে গোলকিপার বল দুইটা মাটিতে পড়ার আগেই ধরার জন্য একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। এখানে একটা বিষয় আছে। এবার আসো, গ নাম্বারে বলেছে কি বলতো, প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে 1 সেকেন্ড সময়ে বলের বেগের মান কত? দেখো একটা জিনিস, এখানে কি তোমাদের বলেছে বলের বেগ কত? যদি বেগ বলে দেয় তাহলে কিন্তু তোমার মানও নির্ণয় করতে হবে, আবার থিটা, ঠিক আছে, কত কোণ সেটাও কিন্তু নির্ণয় করতে হবে। কিন্তু এখন যেহেতু এখানে উল্লেখ করেই দিয়েছে মান, তাহলে মান কত? সবাই একটু ট্রাই করো তো, সবাই একটু ট্রাই করো, 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের। প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে 1 সেকেন্ড সময়ে বলের বেগের মান কত? সবাই ট্রাই করো, আমিও তোমাদের সাথে করতে থাকি। সবাই ট্রাই করো, দেন আমার সাথে উত্তর মিলাবে। তোমাদের উত্তর কি হয়েছে? জি স্যার। দেখো তো তোমাদের এরকম কিছু ফাইনালি এসেছে কিনা। জি স্যার। কত এসেছে মানটা আমাকে একটু বলো তো। 9.9 মিটার পার সেকেন্ড, এরকম? জি স্যার। সবার কি এটা এসেছে? সবাই একটু বলবেন, গতদিন কিন্তু খুব ঝামেলা হয়েছে আপনাদের। কিন্তু আমি বারবার বলি যে আপনারা
একটু অ্যানসার করবেন, যদি এটা মিলে তো মিললো, যদি কারো এই অ্যানসার না আসে অবশ্যই বলবেন যে স্যার না আমার এই অ্যানসারটা আসে নাই। কথাটা কি বুঝতে পেরেছেন? বাহ, এটাই আসছে, তাহলে তো ভালোই। তাহলে 9.9 এত ক্লিয়ার। বিষয়টা কি স্যার? বিষয়টা হচ্ছে স্যার আমি এক সেকেন্ড সময়ে এক্স অক্ষ বরাবর কি স্যার সমবেগ না এক্স অক্ষ বরাবর সমবেগ, অর্থাৎ আমার ভিনটের ভিনটের একটা উপাংশ, ভিনটের এই যে এই উপাংশ এটা কি স্যার ভিনট কস থিটা নট, আর এই বরাবর ভিনট সাইন থিটা নট, অর্থাৎ এটা আদিবেগ হিসাবে কাজ করবে। কিন্তু এক্স অক্ষ বরাবর যেহেতু সমবেগ সব সময় স্যার একই বেগ থাকবে। কথাটা কি বুঝতে পেরেছো? সব সময় আমাদের এটা একই বেগ থাকবে, তাই এখানে vx এর মান ওইটাই। y অক্ষ বরাবর আদিবেগ ধরা, আদিবেগটা কি স্যার ভিনটের যে ভিনট সাইন থিটা উপাংশ এটা, তাহলে সূত্র কি ছিল? v সমান u মাইনাস gt, তাহলে u এর জায়গায় আমরা কাকে বসিয়েছি স্যার? ভিনট সাইন থিটা নট, আর বাকিটা তো স্যার অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ। এবার আসেন পরের প্রশ্ন। যারা ফেসবুকে আছেন কাইন্ডলি আপনারা একটু উত্তর দিবেন স্যার, কোন জায়গায় আটকে গেলে অবশ্যই প্রশ্ন করবেন, আজকে আমরা খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস দেখব। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্যারেরা? জি স্যার। ধন্যবাদ। ঘ নাম্বার যে প্রশ্নটা এটা একটু বোঝার চেষ্টা করেন স্যারেরা, ঘ নাম্বার যে প্রশ্নটা এটা একটু বোঝার চেষ্টা করেন। আজকে আপনাদের সবাইকে আমি বলবো আপনারা খাতায় চেষ্টা করবেন, যদি কোনো কারণে মনে করেন একটু পেছনে পড়ে যান তাহলে আপনারা ওই জায়গাটা একটু ফাঁকা রাখবেন, কারণ স্যার আজকে আমাদের অনেক কিছু দেখতে হবে। আচ্ছা সবাই একটু ঘ নাম্বারের প্রশ্নটা পড়ো, কি বলেছে যে এই যে আমাদের একই জায়গা থেকে, একই জায়গা বলতে আমরা পাশাপাশি একই দূরত্ব এভাবে ধরে নেই যে দুইজন খেলোয়াড় 10 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে একজন 30 ডিগ্রি আর একজন 60 ডিগ্রি কোণে ফুটবলটাকে কিক করেছেন। এখন বলা হয়েছে গোলকিপার হতে সমান দূরে দাঁড়িয়ে আছে, এখন গোলকিপার বল দুটি মাটিতে পড়ার আগেই ধরার জন্য একই জায়গায় দাঁড়িয়ে রইলেন, তাই না? একটা অন্যরকম ব্যাপার স্যাপার। দেখো তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে মনে আছে এই ধরনের ম্যাথমেটিক্সে প্রথমেই তোমাদের টার্গেট থাকবে বিচরণকাল আর হচ্ছে রেঞ্জ। আমার কথাটা কি বুঝতে পেরেছ? বিচরণকাল এবং রেঞ্জ। এখন সবাই একটা জিনিস খেয়াল করো, বলো তো দেখি, ধরো এই হচ্ছে আমাদের একজন প্লেয়ার, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্লেয়ার, সে ধরো ফুটবলে কিক নিবে, ঠিক এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমাদের গোলকিপার ধরো দাঁড়িয়ে আছেন। এখন তোমরাই বলো এখানে গোলকিপারের হাইট দেয় নাই মানে হাইট নগণ্য, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি স্যার যে এটা কি বলো তো? রেঞ্জ, তাই না? রেঞ্জ নির্ণয় সূত্র মনে আছে তো নাকি? ভিনট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। স্যার বলেন তো এই সময়ে এই ফুটবলটা যে এই পর্যন্ত আসলো এর একটা সময় আছে না স্যার? আচ্ছা সময়টা আমি ধরলাম স্যার T1, এখানে T1 ধরেছি কেন স্যার? দুইজন প্লেয়ার আছে, ঠিক আছে, তাহলে বলো তো দেখি এক্ষেত্রে আমার সূত্রটা মানে শুধু টি এর সূত্রটা কি? টি এর সূত্রটা হচ্ছে স্যার বলো টু ভিনট জি। থ্যাংক ইউ। এবার এটা হচ্ছে আমাদের প্রথম ফুটবলার, যে তার কথা ধরলাম আমরা। এখন দেখো প্রথম ফুটবলার কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে এটাকে মেরেছেন, ক্লিয়ার এই পর্যন্ত? এবার আসো সেম একই ঘটনা, ঠিক তার থেকে একই দূরে, মানে ওই একই দূরে, একটা মজার জিনিস খেয়াল করো স্যার, দূরে মানে কোন দিকে স্যার, একই দিকে না বিপরীত দিকে? স্যার সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই, একই দিকে থাকলেও যে ঘটনা স্যার, বিপরীত দিকে থাকলেও স্যার একই ঘটনা, এখান থেকেই দুইজন কিক করতে পারে কোনো সমস্যা নাই, একজন 30 ডিগ্রি কোণে আর আরেকজন স্যার কত ডিগ্রি কোণে বলেন তো স্যার? 60 ডিগ্রি কোণে, ঠিক আছে। এখন সবাই একটু খেয়াল করো এটা হচ্ছে এই, আর এই পাশে যদি হয় স্যার তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে, ধরো তুমি একই পাশে হোক আর বিপরীত পাশে হোক সেটা আমার কোনো সমস্যা না। কিভাবে? এই যে দেখো আমি বিষয়টা ক্লিয়ার করছি,
ঠিক আছে ধরো আরেকজন প্লেয়ার এই দিকে কত ডিগ্রি কোণে স্যার 60 ডিগ্রি কোণে দেখো 60 ডিগ্রি কোণে সেজন্য একটু কি হবে বলো তো উপরে গিয়ে উপরে উঠবে তাহলে একটা জিনিস দেখো ম্যাপ করার আগেই কিন্তু তুমি আগেই বলে দিতে পারবা বলো তো কোনটা আগে গিয়ে পৌঁছাবে প্রথম যে কিক করেছে সে নাকি দ্বিতীয় জন প্রথম জন কথাটা বুঝছো এখন আসো এটা আমি তোমাদের ব্যাখ্যা দেখাচ্ছি পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে স্যার এত ছবি এঁকে বুঝাতে হবে না পরীক্ষার খাতায় কি লিখতে হবে আমি দেখাচ্ছি আমি জাস্ট তোমাদের ক্লিয়ার করছি এখন তোমরা বলো তো স্যার দ্বিতীয় জনের ক্ষেত্রে এটা কি রেঞ্জ না জি স্যার স্যার এইটাও তো ওই একই সূত্র দিয়ে আমাকে বের করতে হবে এখন বলো তো দেখি কি বলেছে স্যার একই দূরত্বে মানে আমাদের একই দূরত্বে আছে এখন একই করলো ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে তার মানে কি বলটা তার কাছে এসেই পড়লো এটার প্রমাণ কি স্যার এই আর এবং এই আর অর্থাৎ আর ওয়ান ইকুয়াল কি হবে আর টু কিন্তু সময় কি বলেছে ভিন্ন ভিন্ন সময় প্রশ্নটা দেখো তোমরা একটু প্রশ্নটা দেখো দেখো কি বলা হয়েছে গোলকিপার বল দুটি মাটিতে পড়ার আগেই ধরার জন্য একই জায়গায় দাঁড়িয়ে রইলেন কিন্তু ঘয়ের প্রশ্ন পড়ো গোলকিপার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে তার মানে স্যার স্থান পরিবর্তন না মানে কি স্যার দুই ক্ষেত্রেই আমার একই রেঞ্জ আর ভিন্ন সময় মানে কি বলতো এটা অসমান আশা করি বুঝতে পেরেছো তাহলে আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করলাম এইবার আসো এবার আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখব তোমরা খেয়াল করো কেউ যদি স্যার গুছায় লিখতে না পারো এই ছবিটা এঁকেও যদি স্যার মনে করো যে স্যার আমি সরাসরি এই ছবিটা স্যার এঁকেছি এবার আমি এই আরটা নির্ণয় করব তারপর এই আরটা নির্ণয় করব বা এই আর ওয়ান নির্ণয় করব এই আর টু নির্ণয় করব তারপর এখানে স্যার আমি টি টু নির্ণয় করব তারপর দেখাবো এখানে আর ওয়ান সমান আর টু কিন্তু টি ওয়ান নট ইকুয়াল টি টু অর্থাৎ প্রশ্নের বা উক্তিটি সঠিক তাও হবে কেউ যদি মনে করে এইভাবে আমার কেউ যদি মনে করে স্যার আমি একটা কাজ করব আমি এখানে লিখব মনে করি প্রথম খেলোয়াড় এর বল টি ওয়ান সময়ে আর ওয়ান এবং দ্বিতীয় খেলোয়াড়ের বল টি টু সময়ে আর টু অতিক্রম করে এখন আসো এখানে আর ওয়ান কত স্যার আর ওয়ান সমান ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই জি তাহলে তোমরা একটু বের করো তো কত আসে ভি নট কত স্যার 10 না স্যার যেহেতু বলেছে 10 মিটার পার সেকেন্ড বেগে এত স্কোয়ার সাইন প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে কত 2 ইনটু 30 ডিগ্রি আর এটা কত স্যার 9.8 এটা বের করো কত আসে দেখো আর টু নির্ণয় করো ভি নট স্কোয়ার সাইন ওই একই সূত্র টু থিটা নট বাই জি বাট এখানে আমরা এবার কি করব এত স্কোয়ার সাইন টু ইন্টু এত ডিগ্রি বাই 9.8 বলো তো কত আসে স্যার প্রথমটা 8.84 তার পরেরটা কত আসে সেমই তো সেম আসে জি স্যার করে বলবেন ঠিক আছে তাহলে স্যার দেখেন তো আর ওয়ান সমান আর টু মানে কি আমার ওই গোলকিপারকে কি করতে হবে না স্থান পরিবর্তন করতে হবে এটা হচ্ছে এক নাম্বার গেল এবার তোমরা টি ওয়ান আর টি টুটা বের করে ফেলো ওই যে ওই সূত্র দিয়ে টি ওয়ান আর টি টু বের করবা সেটা আসলে কি প্রকাশ করে বলো তো ভিন্ন সময়ে ঠিক আছে খুব কঠিন প্রশ্ন স্যার যারা ফেসবুকে আছো একটু লাইক বাটন প্রেস করবা স্যার প্রথমটা 1.02 তার পরেরটা
তার মানে একই সময় না, একটা জিনিস খেয়াল করেছো T2 এর মান কিন্তু বেশি এসেছে, একটু হলে বেশি এসেছে, ঠিক আছে? আচ্ছা একটা হিন্টস নিয়ে নাও, অবজেক্টিভের শর্ট টেকনিক, ঠিক আছে? ধরো ধরো তোমাকে একটা রেঞ্জ বলে দিল, ঠিক আছে, যে ওই দূরত্বে পাঠানোর জন্য কতক্ষণে নিক্ষেপ করতে হবে। প্রায় সময় দেখবা তোমাদের মানে নর্মাল আরএস সূত্র দিয়ে যদি তোমরা করো তাহলে তোমাদের একটা একটা থিটার মান আসবে। কয়টা থিটার মান আসবে বলতো? একটা একটা। এখন ধরো সেটা এসেছে কত, 30 ডিগ্রি, কত ডিগ্রি, 30 ডিগ্রি। মনে রেখো ওই একই দূরত্বে পাঠাতে, ওই একই বেগে আমার দুইটা কোণ লাগবে, একটা হচ্ছে যেটা বের হয়েছে সেটা, আর আরেকটা হচ্ছে সেটার পূরক কোণ, তার মানে 90 ডিগ্রি থেকে বিয়োগ দাও। তাহলে বলতো 90 থেকে 30 বিয়োগ দিলে কত? 60 ডিগ্রি। আচ্ছা এবার বলো, ধরো তোমার প্রশ্নে আর দেয়া আছে, ভি নট দেয়া আছে, জি দেয়া আছে, এখন থিটার একটা মান বের হবে না? জি স্যার। ধরো মানটা এসেছে 40 ডিগ্রি, কত বলতো? 40। বলতো আরেকটা মান কত হবে? 50। থাকবে, এটা কিন্তু প্রায় সময় অবজেক্টিভে আসে এবং অ্যাডমিশন টেস্টে এই রকম টাইপ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এবং এই সরাসরি এই সূত্র দিয়ে করলে একটা আসে, আর ওই যে বড় সূত্র আছে না, y = tan θ0 x - g/2 v0, ওই যে সূত্রটা, যে গতিপথের, ওটা দিয়ে করলে আবার ঠিকই কয়টা কোণ আসবে বলতো? দুইটা। দুইটা, কিন্তু একটু বড় হয়ে যায়। অলরেডি তোমাদের এই যে ক্লাস টেস্টে দেখেছো যে থিটা কিভাবে বের করেছি স্যার, হ্যাঁ ওইটা দিয়ে করলে স্যার দুইটা আসে, কিন্তু একটু ঝামেলা আসে। তাই আমরা কি বলে দেই, আমরা শিখাই দেই যে এই রকম যখন ম্যাথ আসবে, ঠিক আছে, তখন যদি তোমাকে বলে যে এত দূরে তো পাঠানোর জন্য এত বেগে আমি যদি কিক করি তাহলে আমাকে কত কোণে মার কিক করতে হবে, বল বা কোনো কিছুকে ছুঁড়ে মারতে হবে, তখন এই সূত্র দিয়ে করবা, একটা থিটা আসবে আর আরেকটা উত্তর 90 থেকে বিয়োগ। এই শর্ট টেকনিকটা একটু মনে রাখবা। তাহলে স্যারেরা আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘ এটা হচ্ছে সঠিক। আচ্ছা খুব ভালো লাগলো, আপনারা তাহলে আজকে পড়ালেখা করেছেন তাই না? আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ তোটিনি, রাইট। এবার আসো আমরা পরের প্রশ্নে চলে যাই, কারো কোনো সমস্যা নাই তো আমি পরের প্রশ্নে যাব। ফেসবুকে যারা আছো একটু লাইক বাটনে প্রেস করো প্লিজ, একটু লাইক বাটনে প্রেস করো। আজকে অনেকেই নাই, কেন নাই, তারা কি মনে করেছে কি যে আজকে স্যার মনে হয় আমাদের পড়া জিজ্ঞাসা করবে তাই না? আচ্ছা তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। একটু লেখাগুলো পড়তে পারছো কিনা দেখো, একটু ছোট হয়ে গেল কিনা, ফেসবুকে যারা আছে একটু বড় করে দিবা। দেখো এখানে দুইটা গাড়ির কথা বলা আছে, দুইটা গাড়ি, একটা হচ্ছে লাল গাড়ি আর আরেকটা হচ্ছে স্যার নীল গাড়ি, তাই না? এখন দুইটা গাড়ির দুইটা সমীকরণ দেয়া আছে, কেউ ঘাবড়াবেন না, ঠিক আছে? আপনারা এটা কি বোর্ড কোশ্চেন? হ্যাঁ এটা মানে এটা বোর্ড কোশ্চেন, এটা বোর্ড কোশ্চেন না, এটা একটু অন্যরকম, আগে যেটা দেখিয়েছিলাম না, জি স্যার, বোর্ড কোশ্চেন ছিল, ঠিক আছে? আচ্ছা এইটা সরাসরি বোর্ড কোশ্চেন না, কিন্তু একটু অন্যভাবে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? আচ্ছা একটা হচ্ছে লাল গাড়ি আর একটা কি আমাদের, আর একটা হচ্ছে আমাদের নীল গাড়ি, ঠিক আছে? এখন দেখো গাড়ি আঁকতে হবে এমন কোনো কথা নাই, তুমি সমীকরণটা বুঝতে পারছো কিনা সেটাই হচ্ছে আমাদের বড় বিষয়। বলো তো দেখি এখানে আমার লাল গাড়ির ক্ষেত্রে যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা কিসের ইকুয়েশন দেয়া আছে? বেগের। কিসের দেয়া আছে? বেগের ইকুয়েশন দেয়া আছে। আর যেটা আমার নীল গাড়ি সেটা আমার কিসের দেয়া আছে? সরণ, অর্থাৎ সময়ের সাথে সরণের যে অপেক্ষক বা ফাংশন। তোমরা ফাংশনের বাংলা জানো? ফাংশনের বাংলাটা একটু খেয়াল রাখবে, অপেক্ষক। আচ্ছা আসো দেখো একটা হিন্টস আবার দিয়ে দিয়েছে, লাল এবং নীল উভয় গাড়ি একটি রেসে অংশগ্রহণ করে তাই না? তারপরে কি বলেছে? আচ্ছা একটি রেস, কথাবার্তা কি আমি কি ঠিক মতো শেষ করিনি, অংশ নেয়। নীল গাড়িটি ফিনিশ লাইন অতিক্রম করে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। এবার বলো তো কয় কি বলেছে,
কত নিক্ষেপণ কোণে কোনো কিছু ছুঁড়ে মারলে সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে? কেউ বলবা না, যারা ফেসবুকে আছো কমেন্টে লিখো, যারা ফেসবুকে আছো কমেন্টে লিখো, আর তোমরা যারা জুমে আছো চাইলে জুমে আমাকে প্রাইভেট মেসেজ ইয়ে করতে পারো, কিন্তু আগে আগে বলবা না। যারা ফেসবুকে আছো আগে একটু কমেন্টে লিখো, ক নাম্বার কত ডিগ্রি কোণে কোনো কিছুকে ছুঁড়ে মারলে সেটা সবচাইতে বেশি দূরে গিয়ে পড়ে? এটা খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ এবং খুব ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন। সরাসরি অনেক ধন্যবাদ, উত্তর চলে এসেছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই উত্তর অনেকেই উত্তর দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে, উত্তর হচ্ছে 45, উত্তর হচ্ছে 45, থ্যাংক ইউ। ঠিক আছে, ওখানে আমাদের ওইন্দিলা উত্তর দিয়েছো। আচ্ছা, এবার আসো খ নাম্বার। খ নাম্বার প্রশ্নটা কি দেখো তো, ঘর থেকে বের হয়ে বিশ্ব ভ্রমণ করে আবার ঘরে ফিরে এলে স্মরণ শূন্য ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে পারবেন বলেন তো দেখি। হ্যাঁ, আগের উত্তর দিয়েছেন অনেকেই, তানবি মাহি উত্তর দিয়েছো, তটিনী উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। বলো তো, ঘর থেকে বের হলাম, তারপর পুরো বিশ্ব ভ্রমণ করে আবার ঘরে ফিরে আসলাম, স্মরণ শূন্য কেন হবে? স্মরণের সংজ্ঞাটা হচ্ছে কি স্যার বলেন তো? কোনো নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করব। জ্যামিতিক ভাষায় বলা যায় গন্তব্যের শুরুর বিন্দু এবং গন্তব্য শেষের বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই কি বলতো? এখন আমি ঠিক যেখান থেকে যাত্রা করলাম বিশ্ব ভ্রমণ করে আবার ওই একই জায়গায় আসলাম, মানে একই বিন্দুতে, একই বিন্দু থেকে গমন করে আবার সেই বিন্দুতেই আসলাম কিনা? জি স্যার। তাহলে আদি বিন্দু যা শেষ বিন্দু লাল গাড়িটির ত্বরণ কত, তাই না স্যার? 2 সেকেন্ড পর লাল গাড়িটির ত্বরণ কত? তাহলে আমার এখানে ইকুয়েশনটা কি স্যার? ভি সমান 3t+2, তাই না? আর নীল গাড়িটার ইকুয়েশনটা আমি একটু পাশে লিখি, এস সমান 2t+2t², তাই না স্যার? তাহলে তোমরা সবাই এটা একটু বের করে ফেলো তো, এটা তো তোমাদের শেখানো হয়েছিল, খুব ছোট্ট একটা বিষয়, তাই না? 2 সেকেন্ড পর লাল গাড়িটার ত্বরণ কত? 2 সেকেন্ড পর লাল গাড়িটার ত্বরণ কত? তুমি চাইলে এখানে ক্যালকুলাস ইউজ করতে পারো, অথবা নবম দশম শ্রেণীর যে জ্ঞানটা আছে সরাসরি সেটা প্রয়োগ করতে পারো। সবাই একটু ট্রাই করো, যারা ফেসবুকে আছো উত্তর দাও, আমি এদিকে করতে থাকি, এদিকে তাকানোর দরকার নাই, তুমি তোমার খাতার দিকে তাকাও। আমি দুইভাবেই করে দেখাচ্ছি, কত আসে? এবার আসো আরেক ভাবে, যদি আমরা করতে চাই, আমরা জানি এ সমান ddt অফ ভি, তাই না? তাহলে এটা সমান আমি কত পাচ্ছি স্যার? 3t+2, তাহলে এটা আমার 3t ও পাবে, এটা আমার 2 ও পাবে, কিন্তু এখানে 3 সামনে চলে আসলে এখানে এটা, আর এখানে তো কনস্ট্যান্ট, মনে আছে তোমাদের কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি? 0 0, আর ওখানে যাচ্ছে 3 into 1, মানে 3, অর্থাৎ তারপর আমরা বলবো সুতরাং ত্বরণ হচ্ছে 3 m/s². তুমি এভাবে করতে পারবা, এভাবে করতে পারবা, যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করো। অনেক অনেক কোনো সময়ের জন্য একই থাকবে? একটু খেয়াল করো আমার এই ফাংশনে কি টি উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। তাহলে এই ত্বরণ কি সময়ের উপর নির্ভর করে? না স্যার। তাহলে এটা কিসের উদাহরণ? মানে স্যার অন্য কোনো ক্ষেত্রে করতে পারে? অন্য কোনো মানে স্যার এরকম কি হতে পারে যে ত্বরণ সময়ের উপর নির্ভর করলো? অবশ্যই হতে পারে, কেন হতে পারে না? আমি শিখিয়েছি তো, আমার ওই ক্লাসগুলো একটু তুমি দেখলেই পারবা। ধরো আমি দেখিয়েছিলাম, দেখো এখানে বেগের যে ফাংশন টি এর পাওয়ারটা কত? 1 না? যদি এটা পাওয়ারটা 2 হয়ে যায় তাহলে কিন্তু,
হ্যাঁ, স্কয়ার থাকলে কিন্তু এই টিটা তখন ভ্যানিশ হবে না ডিফারেন্সিয়েশন করলে। আমার এই ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে? অথবা কোনো জায়গায় আটকে গেলে আমাকে প্রশ্ন করো। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন একটা নিয়ম আছে, যদি কখনো ডিফারেন্সিয়েশন করার পর যে রাশিটা পাবো সেই রাশির ফাংশনে যদি তুমি টি উপস্থিত থাকে। আচ্ছা, টি উপস্থিত মানে কি? টিতে আমি বিভিন্ন মান বসাবো, বিভিন্ন মানের জন্য বিভিন্ন ত্বরণ পাবো, তাই কি দাঁড়াচ্ছে না কথাটা? তাহলে এখানে তো টি উপস্থিত নাই, তাহলে আমি টি এর মান বসানোর জায়গাই পাচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে এখন কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, প্রশ্নটা কে করেছ? স্যার আমি মুসফিকা। আচ্ছা মুসফিকা, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমাদের ঘ এর প্রশ্নটা, ঠিক আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেকে উত্তর দিয়েছো, তটিনী উত্তর দিয়েছো, মাশরাফি উত্তর দিয়েছো, ঐন্দিলা উত্তর দিয়েছো, তোমরা সবাই একটু চেষ্টা করবো উত্তর দিতে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের উত্তর পড়ি, তোমরা মনে করো না যে স্যার মনে হয় আমাদের কিছুই এটা করছেন না। আচ্ছা, এবার আসো ঘ নাম্বার, কোন গাড়িটি ফিনিশ লাইন আগে অতিক্রম করবে? আচ্ছা দেখো তো দেখি, ফিনিশ লাইন যে অতিক্রম করবে, নীল গাড়ি সময় দিয়ে দিয়েছে কিনা? জি স্যার। তাহলে আমার এখন কোন গাড়িটার সময় বের করতে হবে? লাল গাড়িটা। লাল গাড়ি, তাহলেই হয়ে গেল, তাই না? ট্রাই করো তো, একটু ট্রাই করো, একটা মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? আগে তোমরা ট্রাই করো, তারপরে আমি তোমাদের সহযোগিতা করব, ঠিক আছে? খুব সোজা, খুব সোজা স্যার। সবাই করবা, আমি কিন্তু এই প্রশ্নটা এই যে আজকে ক্লাসের আগে আগে বানিয়েছি, সুতরাং উত্তর কিন্তু আমার মুখস্থ নাই, সুতরাং আমি করব, তখন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করব, তখন আবার ওই একজন উত্তর দিলে বাকিরা চুপ থাকবেন না, ঠিক আছে? তুর্য কি আছো আজকে? জি স্যার আছি। আচ্ছা ধন্যবাদ। না, তোমার নাম নিলাম আবার অন্য সেন্সে নিও না, মানে তুমি আবার ইয়ে পেও না, মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু বাকিদেরও তো সমস্যা আছে, তাই না? তারা কেন ইয়ে করলো না, ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে এই ভুলটা হবে না। এটা একটু ট্রাই করো। স্যার দুটো স্মরণ কে এক হবে? এখন তুমি বলো তো, এখানেই তো চালাকিটা। আচ্ছা, একই তো হওয়ার কথা স্যার। মানে কি রেস মানে কি? তুমি একটু বেশি দৌড়াবা, আমি একটু কম দৌড়াবো, বলো তো। জি স্যার। তাই রেস মানে তাই যে তুমি বেশি দৌড়াবা আমি কম দৌড়াবো, নাকি একই পরিমাণ অতিক্রম করতে? একই পরিমাণ স্যার, মানে অতিক্রম তো দ্রুততা একই হবে। হ্যাঁ, অর্থাৎ দূরত্ব একেবারেই তো, এটা হচ্ছে একটা হিন্ট। থ্যাংক ইউ। এবার বাকিটা ট্রাই করো। যা সময় কত আসে সেটা বের করো, সেটার উত্তর দিয়ে দিও তোমরা যারা ফেসবুকে আছো। তোমরা ট্রাই করো, আমিও তোমাদের সাথে ট্রাই করি। স্যার টি এর মান কি দুইটা আসবে? টি এর মান দুইটা, একটা প্লাস একটা মাইনাস। আমার তো নীল গাড়ি আগে চলে গেছে আচ্ছা সমস্যা নাই, আমাকে এই কথাটা বলো, এস এর মান কত এসেছে? স্যার, 840। 840। তাহলে নীল গাড়ি যদি স্যার 840 মিটার অতিক্রম করে ফিনিশ লাইনটা টাচ করে, তাহলে লাল গাড়িকেও তো 840 মিটার অতিক্রম করেই ওটা টাচ করতে হবে, তাই না? এবার আসো লাল গাড়ির ক্ষেত্রে, লাল গাড়ির ক্ষেত্রে গ নং থেকে দেখো তো দেখি, আমরা কি এই যে ভি সমান টু প্লাস থ্রি টি,
ভি সমান ইউ প্লাস এ টি এর সাথে তুলনা করে কি ইউ সমান টু পাচ্ছি? জি স্যার। এ সমান থ্রি পার সেকেন্ড পাচ্ছি? জি স্যার। তাহলে এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন এস এর মধ্যে আপনি 840 বসান, ইউ মানে স্যার এত টু টি প্লাস থ্রি বসাইলাম, সরি স্যার এত, তাহলে এটা আসবে 1.5 টি স্কয়ার। এখন 1.5 টি স্কয়ার প্লাস 2 টি মাইনাস 840 সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ করলে টি এর দুটা মান আসে না স্যার? জি স্যার। একটা প্লাসের আর একটা মাইনাস, প্লাসটা কত আসে স্যার? 23। 23 সেকেন্ড সবার আসে? বাকিরা একটু বলেন সবার কি এটা আসে? বুঝছি, ওই যে বলেছিলাম জি স্যার 23 আসে, আমারও করতে হবে। জি স্যার এটাই আসে স্যার, এটাই আসে স্যার। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। কবে আসে? 19.75। মাশরাফি বলেছে নীলগাড়ি, হ্যাঁ নীলগাড়িটা আগে পৌঁছবে। স্যার দেখেন তো খুব কঠিন কিছু, হ্যাঁ কোনো কঠিন কিছু না ইনশাল্লাহ, ঠিক আছে? ভয় পাবেন না, ভয় পাবেন না। শোনেন, যদি কখনো আটকে যান একটু চাপাবাজি করে দিয়ে আসার চেষ্টা করবেন, কিন্তু কখনো ভয় পাবেন না। অন্তত ওই যে প্রশ্নে যা লেখা আছে সেগুলোই কি করবেন, ঘুরে ফিরে সুন্দর করে একটু বলে দিবেন যে দেয়া আছে নীল গাড়ি এই, লাল গাড়ি এই, পারলে একটু লাল গাড়ি নীল গাড়ি একে দিয়ে আসবেন খাতার মধ্যে, ঠিক আছে? তাও ঘাবড়াবেন না। তাহলে স্যার এটা কি সবাই বুঝতে পেরেছেন? সেতু, সেতুর অ্যান্সার এসেছে 19.75। সেতু তুমি কি এস সমান ভিটি দিয়ে করেছো? ওটা কিন্তু কেবল সমবেগের ক্ষেত্রে, ওটা কিন্তু কেবলমাত্র সমবেগের ক্ষেত্রে। ধরো তোমাকে যদি এরকম দেয়া থাকতো যে লাল গাড়িটা, দেখো লাল গাড়ির এটা কিন্তু ভি এর সমীকরণ ছিল, ধরো তোমাকে যদি লাল গাড়ির সমীকরণ দেয়া থাকতো এস সমান ধরো এত 10t, তাহলে এটাকে এস সমান ভিটির সাথে তুলনা করলে ভি সমান কত? 10। তখন তুমি ওই এস এর জায়গায় ওটা বসাতে পারবা, ঠিক আছে? এছাড়া আর কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা, মনে রাখবা। ভি এর মধ্যে টি আছে মানে কি? ভি টি এর উপর নির্ভরশীল, তার মানে অসমবেগ। অসমবেগ মানে বেগের পরিবর্তন, বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। তার মানে এখানে ত্বরণ আছে, তো এস সমান ভিটি সম্ভব না। এবার আসো এস, এস এর ফাংশনে যদি স্যার টি এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে, যদি 2 হয় তাহলে হচ্ছে স্যার সেটা আবার, সেটা আবার ত্বরণ আছে, ঠিক আছে? তখন কিন্তু আবার কি হবে না, তখন কিন্তু আবার আপনি সেটা মানে এস সমান ভিটি অ্যাপ্লাই করতে পারবে না। তবে এস টি এর পাওয়ার যদি 1 হয়, এই যে একটু আগে দেখলাম, তখন আবার এস সমান ভিটি করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ধন্যবাদ। আসেন আসেন, একটা প্রশ্ন আমরা দেখি। দেখেন এই প্রশ্নটা, ভয় পাবেন না স্যার, ওই জেট এই সেই হ্যানটেন কামান ট্যাঙ্ক এই সেই ডাইনোসর তিমি নীল তিমিস, হ্যাঁ এই সব দেখে কখনো ভয় পাবেন না, ঘুরে ফিরে ওই সব জায়গায় বিন্দু কল্পনা করবেন, বুঝতে পেরেছেন? বলেন তো দেখি এখানে আমাদের কি বলা আছে, আমি নিজে একটু ট্রাই করি। দেখো এখানে একটা জেট বিমান দেয়া আছে, তাই না? একটা ফাইটার প্লেনের কথা বলা আছে। একটা ফাইটার প্লেন কি করেছে, সে কত বেগে আসছে বলো তো? 50 মিটার পার সেকেন্ড বেগে সে আসছে, তাই না? এখন এই ফাইটার প্লেন একটা বোমা নিক্ষেপ করলো বা ছেড়ে দিল, হ্যাঁ। আচ্ছা আমাকে বলো তো, একটা বাস 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগুচ্ছে, তুমি বাস থেকে যে লাফ দিলা, তোমার বেগও ওই এট এ টাইম কি ছিল, গতি জড়তার কারণে বাসের যে বেগ সেই বেগ ছিল না? জি স্যার। তুমি আসলে জাম্প করেছো বা নেমে গেলেও কিন্তু তুমি ওই বাসের বেগ যে বেগ সেই বেগে কিন্তু সামনের দিকে যেতে থাকবা। এখানেও দেখো তো দেখি, কোনো একটা বোমাকে যদি ছেড়ে দেয়া হয়, একটা বোমাকে যদি জাস্ট ছেড়ে দেয়া হয়, ঠিক আছে, তাহলে সেটা আসলে এক্স অক্ষ বরাবর কত বেগ লাভ করেছে? সমবেগ। 50 মিটার পার সেকেন্ড বেগে লাভ করেছে না? জি স্যার। আর ওয়াই অক্ষ বরাবর দেখো জাস্ট ফেলে দেয়া হলো, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি, স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু? জি স্যার। তাহলে এটা কোন ধরনের প্লাস?
বলো স্যার অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাণ নিক্ষিপ্ত অনুভূমিক নিক্ষিপ্ত কথাটা বুঝতে পেরেছেন এগুলো বুঝতে হবে কিন্তু ট্যাঙ্ক থেকে যে গোলাটা ছুঁড়ে মারা হয়েছে ট্যাঙ্ক থেকে যে গোলাটা ছুঁড়ে মারা হয়েছে এটা কিন্তু ভূমির সাথে তির্যকভাবে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে তাই এটা ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত প্রাস এই কথাগুলো কিন্তু স্যার বুঝতে হবে এই কথাগুলো আপনাদের বুঝতে হবে তাহলে আবার বলেন তো স্যার একটা প্লেন যে বেগে উড়ে যাচ্ছিল তার ভিতরে সবাই কি সেই একই বেগে না জি স্যার আমি কোন একটা কিছু ওইখান থেকে যদি একটা বোমাকে আমি ছেড়ে দেই তাহলে সেটা আসলে কি হবে বলেন তো সেটা আসলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হবে ঠিক আছে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হবে আচ্ছা আমি একটু তাহলে এটা কি ক্লিয়ার এখানে যে গোলাটাকে নিক্ষেপ করা হয়েছে এটা আবার কত দেয়া আছে 64.53 মিটার পার সেকেন্ড আবার 0.53 লাগালো কেন এমনি সুন্দর একটা ফিগার রাখলে ভালো হতো তাই না স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই 64.53 লেখা আছে আমরা সেটাই লিখব কিছু করার নাই 64.53 মিটার পার সেকেন্ড আর ভূমির সাথে কত ডিগ্রি কোণে স্যার 60 ডিগ্রি কোণে ঠিক আছে এখন এখানে আরেকটা হিন্টস দেয়া আছে দেখো হিন্টস হচ্ছে বোমা দুটি পরস্পরের সাথে কি করে সংঘর্ষ এইটাই হচ্ছে আমাদের মেইন হিন্টস তার মানে এরা বোমা দুটি সংঘর্ষ করে তাই না আচ্ছা গয়ে কি বলেছে বলো তো ভূমি হতে কত উচ্চতা এবং কখন বোমা দুটি পরস্পর আঘাত করবে আচ্ছা তারপর ঘ নম্বরে কি লেখা আছে এ বিন্দু হতে ট্যাঙ্কটি কত দূরে আছে তাই না জি স্যার আচ্ছা এবার আপনাদের একটা হিন্টস দিয়ে দিচ্ছি আপনারা আমাকে বলবেন এই যে স্যার বোমা দুইটা যে সংঘর্ষ লাভ করলো ভূমি থেকে একটা উচ্চতায় করেছে না জি স্যার আমার এখানে দেখো তো ওই উচ্চতা রিলেটেড কিছু দেয়া আছে কিনা জি স্যার এক্স অক্ষ বরাবর কিছু দেয়া আছে তাহলে আমাকে কোন অক্ষ বরাবর চিন্তা করতে হবে কথাটা বুঝতে পেরেছেন রান্না করতে দিয়েছে নুডলস হিন্টস দিয়েছে নুডলস আপনি সেমাই খুঁজতেছেন কেন স্যার ও স্যার দেখতে তো একই রকম তাই না একই রকম হলে হবে তাই না তাহলে যেহেতু স্যার আমার এখানে 50 মিটার অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব রিলেটেড ব্যাপার স্যার দেয়া আছে তো আমরা ওয়াই অক্ষটাকে এখানে কাজে লাগাবো এখন তোমরা আমাকে বলো বোমাটা কি স্যার অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো আচরণ করবে না জি স্যার আবার কামানটা কিন্তু স্যার আচরণ করবে কিসের মতো বলেন তো ভূমি থেকে তির্যকভাবে নিক্ষিপ্ত আসো আমরা তাহলে ধরে নেই এই যে স্যার সংঘর্ষ যে হলো এই সময় আমার বিমান থেকে যে গোলাটাকে নিক্ষেপ করা হয়েছে সেটা কতটুকু নেমে আসবে ধরো এই ধরা যায় জি স্যার বলতো ওই সময় আমার ট্যাংকের গোলাটা ভূমি থেকে কত উচ্চতায় থাকবে বাহ ভেরি গুড তাহলে দেখো তো এই 500-8 এই 500-8 হচ্ছে কার ক্ষেত্রে স্যার আমার ট্যাংকের গোলার ক্ষেত্রে আর ওটা হচ্ছে কিসের গোলার ক্ষেত্রে স্যার বোমা থেকে নিক্ষিপ্ত যে গোলা তাই না এখন আসো এক্স অক্ষের চিন্তা বাদ দাও তোমরা একটা জিনিস খেয়াল করো আমি সবসময় একটা কথা তোমাদের বলি যে ওয়াই অক্ষ বরাবর ধরো এই যে ঘটনা ঘটছে দেখো আমি এভাবে দাঁড়িয়ে আছি তোমরা টু ডাইমেনশনাল কথা চিন্তা করো টু ডাইমেনশনাল আচ্ছা দেখো তো এইটা এক্স অক্ষ বরাবর সামনে যাচ্ছে এটা তোমরা দেখতে পাবা না জি স্যার ওয়াই অক্ষ বরাবর উঠছে সেটাও তোমরা দেখতে পাবা কিন্তু আমি যদি এইভাবে থাকি আমি কিন্তু এক্স অক্ষের কিছু দেখবো না আমি কি দেখবো বলো তো দেখো বুঝতে পারছো জি স্যার তাহলে দেখো তো নবম দশম শ্রেণীতে তোমাদের এমন কোনো ম্যাথ ছিল কিনা একটি বস্তুকে খাড়া এত বেগে উপরে ছুড়ে দেয়া হলো ঠিক একই সময় উপর থেকে একটা স্থির বস্তুকে ছেড়ে দেয়া হলো কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে জি স্যার তাহলে তারা কি বুঝতে পেরেছেন টার্গেটটা কি কি যারা ফেসবুকে আছেন একটু লাইক বাটন প্রেস করেন
যারা ফেসবুকে আছেন অথবা বুঝতে পেরেছেন কিনা স্যার, কেউ যদি বুঝতে না পারে একটু স্যাট বাটন প্রেস করেন, অথবা অথবা এ লিখেন, আমি আবার বুঝাবো। এই জায়গাটা বুঝতে হবে আপনাদের, আপনারা জাস্ট খাতায় লিখে রাখেন তারপরেও বুঝতে হবে স্যার, ঠিক আছে? অর্থাৎ এরকম ক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষ বরাবর যখন আমরা সহযোগিতা নিব, তখন আমরা চিন্তা করব স্থির অবস্থান থেকে উপর থেকে একটাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু এখানে আমার স্থির, ঠিক আছে? আর অন্য কিছু বলা থাকলে অন্য কিছু, যে এত বেগে ছুড়ে মারো সেটা ভিন্ন কথা। স্যাররা যারা ফেসবুকে আছেন একটু বলবেন, থ্যাংক ইউ। এবার আসো বলতো, তাহলে আমার বিমানের গোলার ক্ষেত্রে তোমরা করো, বিমানের গোলার ক্ষেত্রে বলতো কি হবে? এইচ সমান বিমানের অনুভূমিক হয় নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে বলেছিলাম, ভি নট ওয়াই সমান শূন্য, মনে আছে? তাহলে হাফ জিটি স্কোয়ার, এটা আসলে কিভাবে এসেছে স্যার? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু স্যার এই বরাবর, তাই ভি নট সাইন থিটার টেনশন এখানে নাই, এটা শূন্য হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে বলো তো দেখি স্যার, এইচ সমান হাফ জিটি স্কোয়ার, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। যদি আমাকে বলতো এখানে কামান নাই কিচ্ছু নাই, কতক্ষণ পর মাটিতে পড়বে, এইচ এর জায়গায় আমি কত বসায় দিতাম? ঝামেলা হচ্ছে কি, মাটিতে পড়েছে নাকি উপরে এটার সাথে সংঘর্ষ লেগেছে? সংঘর্ষ লেগেছে। তাহলে স্যার আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার আসেন বলেন তো কামানের গোলার ক্ষেত্রে, কামানের গোলার ক্ষেত্রে স্যার হাতের লেখার অবস্থা যাচ্ছে তাই কিচ্ছু করার নাই স্যার, ঠিক আছে? কামানের গোলার ক্ষেত্রে দেখেন ভালো মতো বুঝেন, এখানে এখানে আমার ওয়াই অক্ষ বরাবর হিসাব নিকাশ, ওয়াই অক্ষ বরাবর হিসাব নিকাশ, তাহলে কামানের গোলার ক্ষেত্রে উপরে যে উঠলো কতটুকু উঠলো? 500 - 800 - h। বলেন তো আমার এই যে স্যার 64.53 মিটার পার সেকেন্ড, এটার একটা উপাংশ এক্স অক্ষ বরাবর, আরেকটা উপাংশ কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ। আমার কোণ দেয়া আছে কি এটা না? জি স্যার। তাহলে এখানে হবে ভি নট cos থিটা, cos থিটা, এটা হবে ভি নট sin থিটা। তাহলে আমি যেহেতু স্যার বলেছি আমি এই পাশ থেকে দেখবো, তার মানে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ভি নট sin থিটা নট t, তারপরে প্লাস না মাইনাস, যেহেতু স্যার উপরের দিক আর ওটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস স্যার জিটি স্কয়ার, জিটি স্কয়ার। বলেন তো স্যার আমার 1 নং সমীকরণে এইচ সমান কত? হাফ জিটি স্কয়ার। তাহলে এখানে কি আমি লিখতে পারি 50 মাইনাস হাফ জিটি স্কয়ার সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার, এই হাফ জিটি স্কয়ার এই হাফ জিটি স্কয়ার বাদ? জি স্যার। তাহলে পরের লাইনে কি লেখা যায়? টি সমান 500 ডিভাইডেড বাই ভি নট sin theta not theta not, বের করে ফেলেন স্যার, দেখেছেন কত সহজ জিনিস না স্যার? আচ্ছা একটা কমেন্টে এগেইন বলা হয়েছে, আবার আমি একটু বলি, বিষয়টা হচ্ছে দেখো আমার এটা তো দ্বিমাত্রিক গতি স্যার, দ্বিমাত্রিক গতি হোক আর যে মাত্রিক গতি হোক, আমার এক একটা মাত্রায় এক এক রকম বৈশিষ্ট্য আমি দেখলেও এটুকু নিশ্চিত, সময়ের উপর ভিত্তি করে আমাকে ঘটনাগুলো সাজাতে হবে। এখন এখানে যেহেতু আমার এক্স অক্ষ বরাবর দূরত্ব নিয়ে কিছু দেয়া নাই, ওয়াই অক্ষ বরাবরই আমার সম্বল, আমি ধরে নিচ্ছি উপরের ওটা এইচ দূরত্ব নেমে আসবে আর নিচে হচ্ছে 500 - h। তুমি উল্টাটাও করতে পারো, তুমি চাইলে ধরতে পারো নিচেরটা এইচ উপরেরটা 500 - h, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো উপরেরটা কি স্যার অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস, কেন? কারণ বিমানটা একটু ভালো মতো বুঝেন, বিমানটা এই যে দেখেন এই যে এই সোজা বরাবর যাচ্ছে, এখন এর মধ্যে থাকা ধরেন এই যে গুলিটাকে ছেড়ে দিল, ভালো মতো দেখেন এই যে দেখেন, দেখেছেন কিভাবে গেল? ক্লিয়ার বিষয়টা? তাহলে এই এইটা তখন কি হয়ে গেল? অনুভূমিক ভাবে
নিক্ষিপ্ত প্রাস, অনুভূমিক ও নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে আমরা জানি এইচ সমান হাফ জিটি স্কোয়ার, ক্লিয়ার? আর কামানেরটা তো বলেই দিয়েছে তির্যক ভাবে, সো এটা কি হবে স্যার? এটা দেখো এখানে পঞ্চাশ মাইনাস এইচ আসলে স্যার এই যে এই বরাবর উচ্চতা, শুধু তুমি এই এইচ অর্থাৎ এটা হচ্ছে কামানের এইচ, ঠিক আছে? পঞ্চাশ মাইনাস এইচ তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন যেহেতু এটা স্যার নর্মাল প্রাস তাই ভি নট সাইন থিটা নট টি এখানে বসবে। কথাটা কি এখন বুঝতে পেরেছ? একটু বলো তো দেখি মাস্টার ইফতি আর জোনায়েদ, বুঝতে পেরেছ কিনা? আচ্ছা তাহলে এটা কি ক্লিয়ার? জি স্যার। তোমরা একটা শর্ট সূত্র শিখে নাও, একটা শর্ট সূত্র শিখে নাও, সেটা কি স্যার? ধরো স্থির অবস্থান, একটা বস্তুকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেয়া হলো আর আরেকটা বস্তুকে ঠিক নিচ থেকে খাড়া উপরের দিকে ইউ বেগে ছুড়ে দেওয়া হলো, কত বেগে বলো তো? ইউ বেগে ছুড়ে দেওয়া হলো। তাহলে এখানে কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে? এই সূত্রটা হবে এইচ বাই ইউ, এটা হচ্ছে শর্ট টেকনিক, ঠিক আছে? এখন একটা মজার জিনিস খেয়াল করো, আমার এই কামানের গোলাটাকে যে নিক্ষেপ করা হয়েছে বলতো দেখি ওয়াই অক্ষ বরাবর কত বেগে নিক্ষেপ করা হয়েছে? হ্যাঁ এখন আসো এই, আচ্ছা আর একটা জিনিস, কেউ ঘাবড়াবা না, মানে এখানে এইচ বলতে আসলে কোন এইচটা বোঝানো হচ্ছে বলতো দেখি? মানে উপরেরটা কত উপর থেকে ছেড়ে দেয়া হয়েছে। আচ্ছা দেখো তো আমার গোলাটা কত উপর থেকে ছেড়ে দেয়া হয়েছে? 500 মিটার। দেখো তো 500 কে আমি ভি নট সাইন থিটা নট দ্বারা ভাগ করেছি না? জি স্যার। বুঝতে পেরেছো তো? ঠিক আছে এটা এটা উপর থেকে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে আর নিচ থেকে ইউ বেগে যদি ছুড়ে মারা হয় কতক্ষণ পর তারা পরস্পরের সাথে মিলিত হবে, সেটা শর্ট সূত্র হচ্ছে এটা। আপনারা যখন অ্যাডমিশনে যেতে যাবেন তখন আপনাদের এগুলা আর কি শেখানো হবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার স্যার? এবার আসো টি এর মান কত এসেছে? 8.94। সবার কি এটা এসেছে? জি স্যার। 8.94 সেকেন্ড। এইবার আসেন পরের প্রশ্নটা, পরের প্রশ্ন এ বিন্দু হতে ট্যাংকটি কত দূরে আছে, এ বিন্দু হতে ট্যাংকটি কত দূরে আছে আমি বলবো না, এটা আপনারা করবেন একদম সোজা। বলেন তো স্যার এ বিন্দু থেকে ট্যাংকের দূরত্ব কোন অক্ষের কাজ, ওয়াই অক্ষ না এক্স অক্ষ? এক্স অক্ষ। এইবার কাজটা করে ফেলেন স্যার। আর দিয়ে করা যাবে না এটা? এটা আর দিয়ে করা যাবে না। কেন আর দিয়ে করা যাবে না? প্রশ্নটা কে করেছো স্যার? আমি সাব্বির। সাব্বির একটু খেয়াল করো, তুমি আমাকে বলো তো গোলাটা কি মাটিতে পড়তে পেরেছে নাকি শূন্যের মধ্যেই বাড়ি খেয়েছে? শূন্যই আছে স্যার। তাহলে আরটা কি বলো তো, নিক্ষেপণ থেকে শুরু করে নিক্ষেপণ মাটিতে আবার পড়তে হবে, মাটিতে পড়া পর্যন্ত? হ্যাঁ এখন কি বুঝতে হবে স্যার। জি স্যার, জি স্যার। তাহলে এ বিন্দু হতে ট্যাংকটি কত দূরে আছে? থ্যাংক ইউ তটিনী, উত্তর দিচ্ছে তটিনী, অনেক ভালো, ও প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখে, তোমরাও ভালো, তবে একটু লিখবা, একটা ভাব থাকে যে স্যারের মানে লাইভে যত বেশি স্টুডেন্ট থাকে যত বেশি কমেন্ট থাকে সেই স্যার নাকি ততই সেরা ততই ভালো, একটা একটা ভাব থাকে, পাওয়ার থাকে। উত্তরটা কত আসে একটু বলবা,
স্যার এরকম কিছু আসে তোমাদের? না কমেন্ট কন্টিনিউ করা লাগবে না, মানে একটু মানে মজা নিলাম, অত তো উত্তর গুলা দিও। স্যার এটা এসেছে তোমাদের? আচ্ছা আমাকে বলো, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যত প্রাস আছে সবগুলো প্রাসে এক্স অক্ষ বরাবর কি বেগ? সমবেগ। সমবেগ, সমবেগ। এখন বলো তো এই যে এই গোলাটা স্যার এখানে এসে আঘাত করলো, সে এক্স অক্ষ বরাবর এই দূরত্ব অতিক্রম করলো না? জি স্যার। আবার এট এ টাইম ট্যাংকের গোলাটা যে স্যার এটা এখান থেকে এই পর্যন্ত অতিক্রম করে আঘাত করলো, এখন তোমরাই দেখো এটা হচ্ছে এক্স টু, তার মানে কি স্যার এটা এক্স টু না স্যার? জি স্যার। দেখো তো এক্স টু আর এক্স ওয়ান যোগ করলেই আমার এই এ থেকে ট্যাংকের অবস্থান বি পয়েন্ট, এটা কি না? জি স্যার। তাহলে এক্স টু সমান ভিটি, কোন ভি স্যার? ওই যে বোমাটা তো স্যার 50 মিটার পার সেকেন্ড এই অনুভূমিক বেগ সম্পূর্ণটা এক্স অক্ষ বরাবর পেয়েছিল, সেটা ইনটু টু। আর এখানে এখানে কি সবটা পায় নাকি ওই যে 64.53 cos 60 এই উপাংশটা কাজে লাগে? জি স্যার। বুঝতে পেরেছেন স্যার? এখন বলেন তো দেখি, খুব বিজি না জিনিসগুলো? কারণ স্যার x1 এর ক্ষেত্রে কি স্যার v not cos theta not t ব্যবহার করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই দেখো এটা কি vt? কোন v? যেহেতু স্যার ওটা স্যার অনুভূমিক ভাবে তাই x অক্ষ বরাবরই সে সম্পূর্ণটা পেয়ে যায়। জি স্যার। আচ্ছা এবার আসো দেখো, y এটা তো তির্যক ভাবে নিক্ষিপ্ত, তাহলে এই বরাবর পাচ্ছে কত স্যার? v not cos theta not, cos theta not, এই হচ্ছে আমার v not আর এই হচ্ছে আমার cos theta not, এর সাথে কাকে গুণ করেছি? t। তাহলে v not cos theta not into t, clear? জি স্যার। তাহলে এই হচ্ছে আমার x2 x1 যোগ করলে আমি পেয়ে যাব এই মধ্যবর্তী দূরত্ব। স্যার এই প্রশ্নগুলোই আপনাদের আসে, আপনারা ঘাবড়ে যান, ঘাবড়ানো কিছু নাই স্যার, আরো পর দেখবেন যে কত সহজ লাগবে, এখন তো মাত্র শুরু, আরো ঝামেলা আসুক, যত ঝামেলা আসবে ততই মনে রাখবেন ঝামেলাকে কোনো ভয় পাবেন না। শোনেন, আপনি যত ঝামেলা মোকাবেলা করবেন ততই আপনার সেই ক্যাপাবিলিটিটা বাড়বে সমস্যা সমাধানের, বুঝতে পেরেছেন? দেখেন তো ক্লাস ওয়ানে একটা চিকন একটা বই পেয়েছিলেন, ওরে আল্লাহ এইটাই শেষ করতে আপনার জান বের হয়ে যাচ্ছে, তারপরে টু থ্রি বা ফোরের একটু মোটা বই দেখে মনে হতো না আরে আল্লাহ এটা তো আরো মনে হয় কঠিন। তখন আপনাদের একটা একটা জিনিস দেখেন তো, কারো কি এরকম কিছু মনে পড়ছে যে খুব ছোটবেলায় বড় আপা বা বড় ভাইদেরকে এই যে মোটা বই দেখে ভয় লাগতো না যে আল্লাহ কতদিনে এটা শেষ করে? জি স্যার। হ্যাঁ স্যার, জিজ্ঞাসাও করতাম যে কতদিন লাগে এটা পড়তে। আপনাদেরকে দেখে ওই ছোট ভাই বোনরা কিন্তু মনের মধ্যে একই প্রশ্ন রাখছে, কথাটা বুঝতে পেরেছেন? যদিও তাদের প্রশ্ন তারা তাদের আবার একটা জিনিস কি, এখন তাদেরও বই বেড়ে গেছে, তারপরেও তাদের একটা বই সেটা তো চিকন সাবজেক্ট বেড়ে গেল, আপনার এই মোটা বই দেখে তাদের একই প্রশ্ন। আপনারা এই সমস্যা সমাধান করতে 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 এখন কি আর ভয় পান? এখন আর ভয় পান না। এই যে আজকে যা পড়ছেন আপনাদের কাছে একটু কঠিন লাগবে, কিন্তু কিছুদিন পর যখন আপনারা এর চাইতে ভয়ানক ঝামেলায় পড়বেন তখন কি বলবেন? আরে আগেরটাই তো সহজ ছিল। তাই সব সময় চেষ্টা করবেন একটু যত ঝামেলা আসুক ভয় পাবেন না, বুঝতে পেরেছেন? ঝামেলা আসা মানেই স্যার কিছুদিন আগে যেটাকে কঠিন মনে হতো, ঝামেলা মনে হতো, সেটা এখন পানি ভাত হয়ে যাও, বুঝতে পেরেছেন? আচ্ছা আসেন আমরা এই সমস্যার সমাধানটা করে ফেলি। এটা একটু খেয়াল করেন, বিখ্যাত একটা সমস্যা, একজন সার্কাস প্রদর্শনকারী একটি 2 মিটার লম্বা সুতার এক প্রান্তে 5 কেজি ভরের একটি বল যুক্ত করে 200 RPM বেগে 5 মিটার উচ্চতায় অনুভূমিক তলে ঘুরাচ্ছেন। তার কয়েকটা কথা আছে, সুতার দৈর্ঘ্য কত স্যার? 2 মিটার। 2 মিটার, আচ্ছা বলেন তো স্যার ঘুরানো মানে কোন গতি? বলেন তো বৃত্তীয় গতির ক্ষেত্রে যে বৃত্তাকার পথ তার একটা ব্যাসার্ধ লাগবে না?
जी सर এই সুতার দৈর্ঘ্যটাই কি আর ব্যাসার্ধ কথাগুলো বুঝতে পারছেন এই সুতার দৈর্ঘ্য হচ্ছে স্যার তার ব্যাসার্ধ আচ্ছা এবার আপনারা বলেন তো দেখেন তো এখানে একটা বল যুক্ত করে 200 আরপিএম বেগে ঘোরানো হচ্ছে এই বেগটা কি বেগ এই বেগটা কি আমার রৈখিক বেগ নাকি কৌণিক বেগ কৌণিক বেগ কিভাবে বুঝতে পারলেন অবস্থা থেকে সুতাটি ছিঁড়ে বলটি ছিটকে গেল প্রদর্শনকারী গোল মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বলটি ঘুরাচ্ছিলেন যে মঞ্চের আবার ব্যাসার্ধ কত বলতো 50 মিটার ওই মঞ্চের সাথেই দর্শকরা বসে আছে এই পর্যন্ত হচ্ছে আমাদের উদ্দীপক আমরা এটাতে আবার ফিরে আসব আসো তাৎক্ষণিক বেগ কাকে বলে বলতো স্যার কোন নির্দিষ্ট সময়ের বেগ ভেরি গুড কোন নির্দিষ্ট মুহূর্তের বেগকেই ওই মুহূর্তের তাৎক্ষণিক বেগ বলে আচ্ছা খ নাম্বার প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগ একমাত্রিক ব্যাখ্যা করো শিখেছিলাম মনে আছে বলতো প্রাসের ক্ষেত্রে উলম্ব দিগের বেগ ভিওয়াই এটা কি হয়ে যাবে জিরো সেজন্যই তো সে সর্বোচ্চ উচ্চতায় উঠতে পেরেছে তাই না আর এক্স অক্ষ বরাবর কি বেগ সমবেগ তার মানে ওই উচ্চতায় ভিওয়াই শূন্য হয়ে গেলেও এক্স অক্ষ বরাবর একটা বেগ রয়েছে না তার মানে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর না এক্স অক্ষ বরাবর আছে তাহলে মাত্রা কয়টা হয়ে গেল একটা সেজন্য একমাত্রিক এখন খাতায় আমরা কিভাবে লিখব আমরা খাতায় লিখব এইভাবে প্রাস একটি দ্বিমাত্রিক গতির উৎকৃষ্ট উদাহরণ কিন্তু সর্বোচ্চ উচ্চতায় প্রাসের উলম্ব বেগ ভিওয়াই সমান শূন্য এবং তখন কেবলমাত্র ভিএক্স বিদ্যমান থাকে কেবলমাত্র ভিএক্স বিদ্যমান থাকে বা অনুভূমিক বেগটা বিদ্যমান থাকে কথাটা বুঝতে পেরেছ তাই বলা যায় সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ গ নাম্বার কি লিখেছে কেন্দ্রমুখী ত্বরণের মান কত বের করে ফেলেন শিখেছি গতকাল শিখেছিলাম কেন্দ্রমুখী ত্বরণের মান কত কেন্দ্রমুখী ত্বরণের মান কত তার আগে আসো সবাই একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো আমরা একটু চিত্র বুঝে ফেলি একটু চিত্র দেখি ঠিক আছে সবাই একটু দেখো ঘটনাটা কি স্যার ঘটনাটা হচ্ছে এই হচ্ছে একটা গ্যালারি গ্যালারির ঠিক মাঝখানে এখানে একজন সার্কাস প্রদর্শনকারী তিনি একটা সুতা মধ্যে একটা বলকে বেঁধে কি করছেন বলতো এই সুতার যে দৈর্ঘ্য সেটাকেই কি আমি বলতে পারি বৃত্তাকার পথের ব্যাসার্ধ সুতার দৈর্ঘ্য সমান বৃত্তাকার পথের ব্যাসার্ধ সমান আর 2 মিটার ওই ভর কত কেজি 5 কেজি এখানে ভরের কোনো দরকার নাই কিন্তু কেন লিখেছে একটা কারণ একটু পর আমি ব্যাখ্যা করব আচ্ছা এবার আসো বলতো দেখি এখানে ওমেগা দেয়া আছে না জি স্যার কত দেয়া আছে 200 রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ডে বলেন তো দেখি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে 2π/60 না 2π/60 কি করতে হবে দেখো 200 একবার ঘুরলে 2π তাহলে 200 বার ঘুরলে 200 × 2π পার মিনিট না সেকেন্ডে আছে মিনিটে আছে তাহলে সেটাকে সেকেন্ডে নিতে হবে জি স্যার বাস ক্লিয়ার এবার আসেন আপনাদের মনে আছে গতদিন শেখানো হয়েছিল কেন্দ্রমুখী ত্বরণ সমান v²r অথবা ওমেগা স্কয়ার আর জি স্যার
তাই না? তাহলে বলো তো আমরা এটা আর দরকার নাই, আমরা ওমেগা স্কয়ার আর দিয়েই বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে ওমেগা স্কয়ার আর, ওমেগা স্কয়ার কত স্যার? 200 × 3.1416 ডিভাইডেড বাই এত স্কয়ার ইনটু টু। স্যার ক্যালকুলেটারটা একটু ব্যবহার করেন না স্যার, একজন বলেছে 41.88। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কত এসেছে? 877.30। জি স্যার। তাহলে কি ভুল করলো সে? 41.88 বলছে কেন? এত। এখন আসো বলো তো এটা কেন্দ্রমুখী ত্বরণ না? জি স্যার। তাহলে কেন্দ্রমুখী বল কত হবে স্যার? জি স্যার। অর্থাৎ এই 5 কেজি আমার লাগতো যদি আমাকে বলতো কেন্দ্রমুখী বল। আবার আরেকটা মজার জিনিস খেয়াল করো, কেন্দ্রমুখী বল মানে হচ্ছে কেন্দ্রের দিকে তোমার এই পরিমাণ কি করতে হবে, এই পরিমাণ বল সৃষ্টি করতে হবে বল। আবার দেখো তো সুতাটা বাহিরের দিকে একই পরিমাণ টান অনুভব করতো না কেন্দ্রমুখী মানে বিমুখী বলে? জি স্যার। যে পরিমাণ বল দিবা সেও সেই পরিমাণ লাভ করতো। অনেক সময় প্রশ্নে তোমাকে দিয়ে দিত হয়তো বা, ধরো এখানে আমি একটু অ্যান্সারটা বলি, আচ্ছা ধরো বলে দিল অসহ বল 400 নিউটন। অসহ বল মানে কি জানো? না স্যার। সহ মানে কি? সহ্য করা। তার মানে ওই সুতাটা 400 নিউটন এর কম পরিমাণ পর্যন্ত বল সহ্য করতে পারে। 400 নিউটন হচ্ছে সেই ন্যূনতম বল যে বলে সুতাটা ছিঁড়ে যাবে। কথাটা বুঝতে পেরেছ? এখানে যদি তুমি 5 দিয়ে এটাকে গুণ করো তাহলে আসে 4386, কিন্তু আমি বলেছি কত নিউটন? 400 বলেছি, তা সরি ধরো 4000 নিউটন বলল। তাও দেখো তো সহনশীল বলটা কি কম না? জি স্যার। তবে ঘোরানোর ফলে কি বেশি সৃষ্টি হচ্ছে না? তাহলে সুতাটা ছিঁড়ে যাবে, এটাও প্রশ্নে আসে। তাহলে এখন বুঝতে পেরেছো এম এর দরকারটা কখন লাগবে? এখানে কিন্তু না। তাহলে আমরা উত্তরটা পেয়েছি স্যার? জি স্যার। আচ্ছা এবার আসো, হ্যাঁ একজন বলেছে স্কোয়ার করি নাই, ঠিক আছে স্কোয়ার করতে হবে। এবার আসো আমরা পরের প্রশ্নটা একটু দেখি, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে? পরের প্রশ্নটা বলেছে কি দেখো তো, বলটি ছিটকে গিয়ে কি করবে কিনা, দর্শকের গায়ে আঘাত করবে কিনা, তাই না? আচ্ছা আসো আমরা একটা জিনিস খেয়াল করি, উপরের দিক থেকে আমরা এটাকে উপরের দিক থেকে দেখছি না স্যার? জি স্যার। এবার আপনারা বলবেন, বলেছে না অনুভূমিক তলে, অনুভূমিক তল মানে কি স্যার? ভূমির সাথে যে এরকম রেখে যে মাথার উপরে এরকম, তাই না? উলম্ব তল মানে কি বলেন তো, এই যে এইভাবে ঘুরানো, মানে এই হচ্ছে আমার একটা মানুষ, এই হচ্ছে তার চোখ, এই হচ্ছে মুখ, ঠিক আছে এই হচ্ছে তার হাত, এই যে এই যে এইভাবে ঘুরানো, এটাকে কি বলা হয় বলেন তো স্যার? উলম্ব অক্ষ, ঠিক আছে, কেন্দ্র করে বা উলম্ব তল বরাবর। আর এটা হচ্ছে কি স্যার? অনুভূমিক তল, অনুভূমিক তল বরাবর। আচ্ছা কি বলেছে স্যার আরেকবার বলেন? ও আচ্ছা ওই আগেরটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ দিয়ে তুমি কেন্দ্রমুখী বল বের করতে পারবা। তুমি কেন্দ্রমুখী বল সৃষ্টি করছো সুতার এক প্রান্ত দিয়ে টান দিয়ে, ঠিক আছে? সুতাও কিন্তু কি একটা বিপরীত, সুতার সাহায্যে বলকে তুমি কেন্দ্রমুখী ত্বরণ দিয়ে কি করছো? বৃত্তীয় গতি সম্পন্ন করছো। সারা জীবন মনে রাখবা যেখানেই বৃত্তীয় গতি সেখানেই কেন্দ্রমুখী ত্বরণ,
সারা জীবন মনে রাখবা, সবকিছু ভুলে যাও, যেখানেই বৃত্তীয় গতি সেখানেই কি বলতো কেন্দ্রমুখী ত্বরণ, যেখানে কেন্দ্রমুখী ত্বরণ, তুমি যা দিয়ে সৃষ্টি করছো, ধরো সুতা দিয়ে সৃষ্টি করছো, তুমি সুতা দিয়ে একজনের উপরে কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি করে তাকে বৃত্তাকার গতিতে ইয়ে করছো না, সেও চাবে কি তোমাকে কি বলতো তার মানে কেন্দ্র বিমুখী একটা ত্বরণ সৃষ্টি করবে বা বল সৃষ্টি করবে, প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং তখন এটা যখন অফ করে দিচ্ছ তার তো আরেক দিকে কি একটা বেগ তখন রয়েছে, তখন কিন্তু স্যার ঠিক আছে না মানে কেন্দ্র মুখী না থাকলে কেন্দ্র বিমুখী নেই, কিন্তু বেগটা এইদিকে হওয়ার ফলে এখন সে কিন্তু তোমাকে এই দিকে কি করবে নিয়ে চলে যাবে। ঠিক আছে, যাই হোক, এবার আসেন যেটা বলতে চাচ্ছিলাম, এবার আপনারা আমাকে বলবেন এই যে উপরের দিকে তাকান, এটা যদি ছিঁড়ে যায় এই বলটার গতির দিক কোন দিক? স্পর্শক। বাহ, স্পর্শক কোন দিক বলেন? স্পর্শক বরাবর, ঠান্ডা মাথায় একটু ভালো মতো বুঝেন, স্পর্শক বরাবর। এখন ধরেন স্পর্শক বরাবর, ধরেন সে ছিটকে যাবে, এখন বলেন তো দেখি এখানে ভি তাহলে কত? বলেন তো স্যার, আমরা শিখেছি না ভি সমান আর ওমেগা, মনে আছে? ভুলে গেলেন? ভি সমান আর ওমেগা, তারপরে এ সমান আর আলফা, এস সমান আর থিটা, ভুললে চলবে না স্যার? তাহলে বলো তো ওমেগা কি আমি এখানে পেয়েছি? জি স্যার। তাহলে এর সাথে যদি আমি দুই গুণ করে দেই তাহলে এটা আমার রৈখিক বেগ কিনা? জি স্যার। এখন আসেন, এখন আপনারা বলবেন এটা যখন, এটা যখন ছিঁড়ে গেল, এটা যখন ছিঁড়ে গেল সে এদিকে যাক আর যেদিকেই যাক, একটা জিনিস কি আপনারা বুঝতে পারছেন? ধরেন এই হচ্ছে আমাদের সার্কাসের সেই প্লেয়ার, এখন এ তো এটা এইভাবে ঘুরাচ্ছে তাই না? এখন তোমরা আমাকে বলবা যেদিক থেকে ছিড়ক না কেন তাহলে এক্স অক্ষ বরাবরই কি আমি এই বেগটা পাচ্ছি না? কথাটা কি বুঝতে পারছেন? এবার আপনারা বলবেন এটা কি অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্লাস হয়ে গেল? দেখেন তো কথাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। আপনি ঘুরাচ্ছেন স্যার অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস, এটুকু নিশ্চিত থাকেন, কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এইভাবে ঘুরাচ্ছি, এবার আসেন স্যার যদি আমি এইভাবে না ঘুরিয়ে, যদি স্যার একটু আগে আপনি যেভাবে দেখালেন যে আমি এইভাবে ঘুরাচ্ছি, ঠিক আছে, আচ্ছা বলো তো এইভাবে ঘুরাচ্ছি ঠিক এই জায়গাটাতে যদি সুতাটা ছিঁড়ে যায় স্যার এর স্পর্শ কি এটা না? জি স্যার। তাহলে ভি এটা, দেখো তো এটাও কি অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস কিনা? জি স্যার। জি স্যার। কথাটা কি ক্লিয়ার? এটা একটু বুঝতে হবে, ঠিক আছে, কিন্তু দেখেন এই জায়গা আর এই জায়গা ছাড়া অন্য কোন জায়গায় যদি ছিঁড়ে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? ভূমির সাথে তির্যক ভাবে। Yes, বুঝতে হবে স্যার, ঠিক আছে, জানতে হবে একমাত্র এই ধরনের ক্ষেত্রে এইভাবে যদি আমি ঘুরাই তাহলে এখানে ছিললে আর এখানে ছিললে সেটাকে আমি বলবো অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত, কথাটা বুঝতে পেরেছ? এবার একটা মজার জিনিস খেয়াল করো, এইভাবে ঘুরাচ্ছি ঠিক এই জায়গাটাই ছিললো, বলেন তো স্পর্শ কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত, বুঝতে পেরেছেন?
বলেন তো স্যার, ঠিক এই বিন্দুতে যদি ছিড়ে এইভাবে ঘুরছে স্যার, তাহলে স্পর্শক খাড়া নিক্ষিপ্ত, তার মানে এই ভি বেগে খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত, এটা কিন্তু আবার স্থির অবস্থান থেকে নিক্ষিপ্ত না, দেখেছেন স্যার? কিন্তু এইভাবে যদি স্যার আমি ঘুরাই, এইভাবে যদি ঘুরাই, যে পয়েন্টেই ছিড়ক না কেন, সেটা কি হয়ে যাবে বলেন তো? অনুভূমিকভাবে নিক্ষিপ্ত। এইবার আসেন, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের যে বেগ, সেই বেগটা হয়ে যাবে কত? এই যে এটা, বুঝতে পেরেছেন? এবার বলেন তো, এখানে আমার এই যে এই ভদ্রলোক কত মিটার উচ্চতা থেকে? 5 মিটার উচ্চতায় সে তার খেলা দেখাচ্ছিল না স্যার? স্যার আমি আর 2 মিনিট সময় নিব আপনাদের, দেখেন তো কি লেগেছে, কত মিটার উচ্চতায়? 3 নাম্বার লাইনে দেখো তো, 5 মিটার স্যার, 5 মিটার। তাহলে বলো তো এখানে ওয়াই কত বা এইচ কত? 5 মিটার। আমার এইচ হচ্ছে 5 মিটার বা ওয়াই হচ্ছে 5 মিটার। এখন আপনারা বলবেন এই যে এটা যে পড়বে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের একটা সূত্র আমার জানা আছে কি? বলেন দেখি একটা সূত্র কি আমার জানা আছে কি বলেন তো? আমার জানা আছে, আবার এক্স অক্ষ বরাবর এক্স সমান ভি নট টি, তাহলে টি সমান এক্স বাই ভি নট, টি এর জায়গায় আমি কি পাচ্ছি? এখান থেকে স্যার আপনি এক্স এর মান বের করতে পারবেন না? জি স্যার। সেই এক্স এর মান, সেই এক্স এর মান যদি স্যার আমার মঞ্চটা কি বলেছে, মঞ্চের এই এটা কত? 50। কথাটা কি বুঝতে পেরেছেন এখন? মঞ্চের ব্যাসার্ধ 10। হ্যাঁ, তাহলে এখানে কি 2 বিয়োগ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলছি যে তুমি যদি দেখো এটার সাথে 2 বিয়োগ করো তাহলে কত? 48, তাই না? অর্থাৎ এটা যদি 48 মিটার পর্যন্ত ছিটকে যায় তাও আমি বলবো দর্শকের গায়ে গিয়ে কি করবে, আঘাত করবে, এখানে একটা দৈর্ঘ্য দেয়া আছে। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? তাহলে এখান থেকে মান বের করলেই সূত্রটা হয়ে যাবে। খুব কঠিন কিছু ছিল কি স্যার? না স্যার, না স্যার। তাহলে আজকে কি আপনারা কিছু বুঝতে পারলেন, কিছু কি শিখতে পারলেন? তাহলে আমরা গতিবিদ্যাকে আরো সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ অন্যান্য অধ্যায় যখন করব, তখন মাঝে মাঝে তোমাদের এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে নক দিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।